আমি ঐতিহাসিক বলবো না, এটা ইতিহাস নয়। আজ থেকে বাংলায় নতুন ইতিহাস রচনা করার শপথ নেওয়ার শুরু। কবি সীতারাম বললেন, কবি মীনাক্ষী বললেন, আমাদের ডিওএফআই এর প্রেসিডেন্ট রহিম বলল, রাজ্যসভার মেম্বার পার্লামেন্টের, কবি অভয় বলল, আপনারা শুনলেন, মাঝে মাঝে হাততালি দিলেন। যুব ফেডারেশন মানে, বামপন্থী যুব আন্দোলন মানে, শুধু মঞ্চ থেকে আমরা বলবো আর আপনারা শুনবেন আর হাততালি দেবেন তা নয়, কারণ এটা অ্যাক্টিভ সক্রিয় অ্যাক্টিভিস্টদের সংগঠন, তাই তো? যদি হাততালিও দেন, সব জিনিসকে সুর মেলাতে হয়, তাই তো? আপনি হাততালি দিন একবার দেখি। কেন দিলেন? কদিন ধরে বলছিল না কাগজে, পূর্বাভাসে অশনি অশনি সংকেত, ঝড়, গত পরশু কালকে আজকেও মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে মীনাক্ষী ধ্রুবজ্যোতি বলছে কি হবে, এত প্রস্তুতি, কমরেডরা আসবে কোথায় কোথায় থেকে, সবাই জড়ো হবে, আর এরকম বৃষ্টি ঝড়। কালকে সন্ধ্যায় বলল, আজকে সকালে বলল, যেন আমি হাওয়া অফিস, যে আচ্ছা বৃষ্টি কি হবে, ঝড় কি হবে, তাহলে প্রকৃতি সহায়। জন অভয়রা ঠিক করেছিল মে মাসে সম্মেলন করবে, আমি বলেছিলাম মে মাসে এত গরম দাবদাহ, তাই তো? কদিন আগে এত চলেছে না দাবদাহ, তাহলে আকাশ প্রকৃতি ডিএফএ সহায় কিনা বলুন। হ্যাঁ, আমি আমাদের ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো নই যে বলবো পড়ালার সঙ্গে একটা অ্যান্টেনা ছিল যোগ করেছি, হ্যাঁ, তিথি নক্ষত্র দেখে বলেছি, বলে না হোয়াটসঅ্যাপে সব আসে না, বলেছিল না মঞ্চে, বলে না ওরম বলা যাবে না, ঠিক আছে? তাহলে হাততালি যদি দেন প্রকৃতির নামে দিতে হবে, তাই তো? সুযোগ করে দিয়েছে তো, কেউ একটা ফুরফুরে হাওয়া হয়েছে, পরিবেশ হয়েছে, তাহলে আপনাদের আন্দোলন সংগ্রাম সংগঠনের জন্য পরিবেশ তৈরি আছে, শুধু আমাদের সেটা কাজে লাগাতে হবে। কিতনে বাজু কিতনে সর, কিতনে বাজু কিতনে সর, গিরলে দুশ্মন ধ্যান সে, হারে গা ও হর বাজি, গর খেলে হম জি জান সে। এরম হাততালি দিলে হবে না, সংগঠিত হবে। আমি বলবো, কিছুই বলবো না, আমি হাত ওপরে করবো হাততালি জোরে হবে, হাত নিচে করবো হাততালি কমবে, তাই তো? ঠিক তো? হোক, কোনো ট্রেনিং নেই, কোনো রিহার্সাল নেই, কোনো প্রস্তুতি নেই, এটাই বামপন্থী ছাত্র যুব আন্দোলন। ওই যে উর্দিধারী পুলিশ আছে না, ওরা একসঙ্গে লাঠি তুলতে পারে না, আর এখন তো তোলা বাজেট টাকাকে কিছু অফিসারদের এমন ঘুরি হয়েছে একসঙ্গে প্যারেডও করতে পারে না। এই এসএন ব্যানার্জি রোডের মুখে ডিওএফআই এসএফআই বামপন্থীরা যখন নবান্ন অভিযান করেছিল, এই কুলাঙ্গার পুলিশের একটা অংশ লাঠি মেরে পিটিয়ে কমরেড মাইদুলকে খুন করেছিল, আর নবান্ন ভেবেছিল মাইদুলকে খুন করলে, মিছিলের সামনে সারি দিয়ে হত্যা করলে, আনিসকে মেরে ফেললে, বিদ্যুৎকে মেরে ফেললে, বোধহয় যুব ফেডারেশনের মিছিল শেষ হয়ে যাবে, জমায়েত শেষ হয়ে যাবে। কালীঘাট থেকে, নবান্ন থেকে, লালবাজার থেকে, ভবানী ভবন দেখে যা, মাইদুলকে খুন করলে, আনিসকে খুন করলে, বিদ্যুৎকে খুন করলে, ডিওয়াইএফআই এর মিছিল ছোট হয় না, আরো বেড়ে যায়, আরো বড় হয়। এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, আনিসের খুনিকে ধরতে হবে, বিচার করতে হবে, আর যদি নবান্ন নির্দেশে এসআইটির নামে মিথ্যাচার করে, যেমন চিট ফান্ডের,
যেমন তোলাবাজি, যেমন সোনা পাচারের, যেমন গরু পাচারের, যেমন খুনের, যেমন ধর্ষণের সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুখ্যমন্ত্রী বুঝে নিন, এত বড় ধামা তার কাছে নেই, এত ধামা দেওয়া দালাল নেই যে পশ্চিমবঙ্গে গত 12 বছর ধরে যে জুলুম হচ্ছে, যে অন্যায় হচ্ছে তাকে চাপা দিয়ে রাখবেন। কেউ কেউ মনে করছে হুকুমদারি পুলিশকে দিয়ে হবে। শ্রীলঙ্কায় দেখেছেন স্বৈর শাসনে কিরম হয়, দিল্লিতে, জাহাঙ্গীরপুরিতে, শাহিনবাগে মোদি অমিত শাহ যোগীরা, উত্তরপ্রদেশে, কর্ণাটকায়, হরিয়ানায় বুলডোজার পাঠিয়ে কোথাও সেডিশন অ্যাক্ট, দেশদ্রোহিতার নাম করে প্রতিবাদী কণ্ঠস্বরকে, সে বামপন্থী আন্দোলনের কর্মী হতে পারে, মানবাধিকারের কর্মী হতে পারে, সাংবাদিক হতে পারে, ছাত্র কমরেড হতে পারে, শিল্পী, কবি, সাহিত্যিক হতে পারে, যেই একটু বেশুনো কথা বলল তাকে দেশদ্রোহী তকমা দেবেন, বুলডোজার চালাবেন। কমরেড সীতারাম বলেছে না, বুলডোজার দিয়ে কয়েকটা ঘর ভাঙা যায়, মানুষের মনোবল ভাঙা যায় না। ইতিহাস গাওয়া কই বুলডোজার, কই পেলোডের ইতিহাস নেই বানাতা, ইতিহাস জনতা বানাতি হে, জনগণ ইতিহাস তৈরি করে। শ্রীলঙ্কায় দেখেছেন পুলিশ কম ছিল, মিলিটারি কম ছিল, আর ওই যে কেন্দ্রের মন্ত্রীরা মিছিল করে বলেছিল না প্রতিবাদী লোকজনকে, গলি মারো সালোকো, আরে গলি মারো সালোকো বললা আসান হে। শ্রীলঙ্কা মে এক এমপি প্রতিবাদী লোকজনের ওপরে গুলি চালিয়েছিল, শাসকের গুলি শেষ কথা বলে না। তারপরে মানুষ যখন রাস্তায় নেমে পড়ে, স্বৈর শাসন পালাবার রাস্তা খুঁজে পায় না। শিক্ষা নিতে হবে, একেবারে তাজা শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিন। অনেকদিন ধরে আমি বলি, মুসলিনি জানেন না, হিটলার জানেন না, আরে জো হিটলার কি চাল চলেগা, ও হিটলার কি মত মরেগা।